হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলকে এই ভিডিওটি ভালো লাগবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি স্যামসাং ব্র্যান্ডের, স্যামসাংয়ের একটি ফ্রস্ট ফ্রিজ, যে ফ্রিজের প্রাইস হচ্ছে মাত্র 36,900। এটার অনেক বেসিক্যালি অনেক ফিচার আছে, ফিচারগুলি আপনাদের মাঝে আমি ট্রান্সফার করব। যদি আপনারা কোনো কখনো কিছু কিনতে চান সেটা যেন আপনাদের সহযোগিতা হয় আমার এই কথাগুলি। তো বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম ফ্রিজে, ফ্রস্ট ফ্রিজে যেটা হয় যে আপনার ভিতরে আপনার কুলিংটা বাড়ানো কমানোর প্রসেসটা থাকে, যেটা ফ্রিজ খুলে তারপরে মাছ গোছ সরিয়ে তারপরে আপনার জিনিসটা বাড়াতে হয় বা কমাতে হয়। কিন্তু আমাদের স্যামসাং যেটা করেছে, আপনার ডোরের মধ্যেই সেই সিস্টেমটা দেওয়া হয়েছে। এখানে কিপ্যাড আছে, কিপ্যাডের মাধ্যমে আপনি কিন্তু আপনার কুলিংটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো প্রথমে দেখি এটা আর কি কি ফ্যাসিলিটিস দেওয়া আছে। এখানে যেটা হলো যে যদি কোনো বাচ্চা বাসায় থাকে, সে বাচ্চা যদি অনেক সময় দেখে যে বড়রা এখানে টিপাটিপি করতেছে, সেক্ষেত্রে সে কিন্তু নিজেও এখানে প্রেস করতে পারে। তা হচ্ছে স্যামসাং থেকে করেছে, সেটা হলো চাইল্ড লক আছে। এটা 3 সেকেন্ড যদি প্রেস করে ধরে থাকি তাহলে এটা কন্ট্রোলটা লক হয়ে যাবে, ফলে আর কিন্তু এটা কাজ করবে না। আবার পুনরায় যদি কেউ এটা কাজ করাতে চায় সচল, 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকলে আবার এটা সচল হবে। এবার আমরা ভিতরে যাই। এটা হলো যে উপরের লেভেলটা হচ্ছে যে দেখছেন এই সাইডটা গোড়াটা হচ্ছে আপনার নর্মাল, এটা হলো ভেজিটেবল বক্স। এবং এই যে গ্লাসগুলো ব্যবহার করছে স্যামসাং, এটা হলো ট্যাম্পার্ড গ্লাস। এটা হলো 150 কেজি ওয়েট ক্যাপাসিটি সহ্য করতে পারে। এটা যদি একটা স্বাভাবিক মানুষ দাঁড়ায়, 120 কেজিও দাঁড়ায়, তারপরেও এটা ভেঙে যাবে না। এবং এখানে একটা ট্রে দেওয়া আছে যেখানে আপনার ট্রেটা ফিক্সড করা, আপনারা ডিম রাখতে পারবেন। ডিমগুলি আপনার এইভাবে সরাসরি বিভিন্ন কোম্পানির যেটা করে আলাদাভাবে আলগাভাবে ট্রে দেয় ডিম রাখার, সেটা আবার কোনো কিছু রাখতে গেলে সরাতে হয়, ঝামেলা হয়। এটা আমাদের ফিক্সড করা হয়েছে, ডিম শেষ হবে, অন্য কিছু রাখতে পারবেন এখানে। আমি এখন সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলবো। এর আগে আমি কথা বলেছি উপরে যেটা হলো নর্মাল ছিল, এখন আমি ডিপ চেম্বারটা নিয়ে কথা বলবো। তো ডিপ চেম্বার যেটা আমি কথা বলবো সেটা হলো যে ডিপে আমাদের কিন্তু যথেষ্ট জায়গা আছে। এটা হলো নো ফ্রস্টে জায়গা কম থাকে, যদিও এটা 218 লিটার, বাট 218 লিটার হলেও এটা স্পেস কিন্তু অনেক বেশি। আমাদের 3টা ড্রয়ার আছে, আমরা আলাদাভাবে মাছ গোস্ট এভাবে রেখে দিতে পারবো। একটাতে মাছ, একটাতে গোস্ট, বা একটাতে আদার্স অনেক কিছু আছে সিজনাল ফল, যেগুলো আমরা রেখে দিতে পারি স্টোরেজ করে, সেটা আমরা করতে পারি। তো এই হলো আমাদের এই ফ্রিজের বৈশিষ্ট্য বা ফিচারগুলো। আর ফিচারের মধ্যে যে কিছু জিনিস আছে সেটা আরও আমি বলি, সেটা হলো যে এই ফ্রিজের কিন্তু বডিতে লেদার কোটিং করা আছে, যে লেদার কোটিংয়ের কারণে আপনার কোনো রাশ করবে না, মরিচা আসবে না। এটা খুবই একটা ভালো দিক। এবং এই এটাতে আরও একটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হলো যে এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজিটা যেটা হলো যে আমাদের নর্মালি একটা এরকম ফ্রিজ সারা মাসে মোটামুটি আপনার বিদ্যুৎ অ্যারাউন্ড 200 আসবে, বাট আমাদের এই ফ্রিজটা কিন্তু 110 ওয়াটের, এবং এটাতে বিদ্যুৎ বিল মাত্র 70 থেকে 75 টাকা বা 80 টাকার মধ্যে হয়ে যাবে। এবং এছাড়াও আর যেটা আছে সেটা হলো এনার্জি সেভিং রেটিংও কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু 5-স্টার রেটিং পাওয়া, ফলে আপনি এটা অবশ্যই নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন যে এটা হ্যাঁ এনার্জি সেভ করে। এবং এটা কিন্তু আর একটা বিষয় যে দুর্যোগপূর্ণ, যেহেতু আমাদের বাংলাদেশ কিন্তু এমনিতেই দুর্যোগপূর্ণ এরিয়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় কোনো কারণবশত কোনো ঝড় আসছে বা ইলেকট্রিসিটি প্রবলেম হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লং টাইম পর্যন্ত স্টোরেজ করা কোনো ফ্রিজেরই কাভারেজ দেওয়া সম্ভব না। বাট এই ফ্রিজে দিতে পারবে, সেটা কীভাবে দিতে পারবে, এটা কিন্তু সোলার পাওয়ার দিয়ে আপনি চালাতে পারবেন। এবার যেহেতু এটা 110 ওয়াটের একটা ফ্রিজ, তো আমি সব দিক দিয়ে বলবো যে এই ফ্রিজটা আপনারা নিতে পারেন। আর স্যামসাং শুধু একটা মাত্রই ফ্রিজ করে, ফ্রস্ট ফ্রিজ। যাদের ফ্রস্ট ফ্রিজ প্রয়োজন, যারা গ্রাম অঞ্চলে বা অনেকে আছে যে মেডিসিন ইউজ করে লং টাইম পর্যন্ত স্ট্রেস করতে হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা নিতে পারেন। তো আসলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এর ফিচারগুলি। তো যাই হোক, আমরা এই স্যামসাং ব্র্যান্ডকে ধন্যবাদ জানাই যে আমাদের এরকম একটা ফিচার বিশিষ্ট একটা প্রোডাক্ট দিয়েছে আমাদের হাতে। তো আপনারা এসে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা ইউজ করতে পারেন। এটা লংজিভিটিও অনেক ভালো, এটাতে কম্প্রেসরের 10 ইয়ার্স আপনার ওয়ারেন্টি আছে, 10 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এবং আপনি এই 10 ইয়ার্সে যে ওয়ারেন্টি আছে, অন্যান্য কম্প্রেসরের চেয়ে অনেক লাইভেল কম্প্রেসার এটা। আপনার যেহেতু অন্য কম্প্রেসরগুলো কী হয় বারবার অন অফ হয়, ফলে হয় কি আপনার কম্প্রেসরের লাইফ টাইম কমে যায়, কিন্তু ইনভার্টার টেকনোলজি সেটা কিন্তু হয় না। এছাড়া আপনার আমাদের সবচেয়ে বড় যেটা হলো হোম সার্ভিস, হোম সার্ভিস মোটামুটি সব কোম্পানি দেয়, বাট স্যামসাংয়ের কিন্তু টোল ফ্রি নাম্বার আছে, যে টোল ফ্রি নাম্বারটা আপনার
জাস্ট কল করে ফোন দেওয়ার 24 আওয়ার্সের মধ্যে আপনি সার্ভিস পাবেন। তো এটা একটা খুব ভালো দিক স্যামসাংয়ের। তো আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্টস করবেন। আর ডিসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে এবং আমার নাম্বার দেওয়া থাকবে। কোনো কিছু যদি সমস্যা মনে করেন বা প্রশ্ন উত্তর থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।